প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই, অর্থাৎ ব্যাকরণ ও নির্মিতি নামক তোমাদের যে পাঠ্য বইটি আছে, সেই সপ্তম শ্রেণীর সেই পাঠ্য বই থেকে কিভাবে বিরাম চিহ্নের প্রয়োগ হতে পারে সেটা আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাস সিক্সে যখন পড়েছ তখন তোমরা জেনেছো যে বিরাম চিহ্ন আসলে কি, কিভাবে বিরাম চিহ্নের প্রয়োগ হতে হয়, এবং আজকের এই অধ্যায়টিতে তোমাদের জন্য আরো বিস্তৃত কিছু ব্যবহার আমরা বিরাম চিহ্নের দেখাবো, এবং যার ফলে তোমরা খুব সহজে বিরাম চিহ্নের যে প্রয়োগ সেই প্রয়োগ পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারবে এবং জীবনের যে কোনো ক্ষেত্রেই তোমরা বিরাম চিহ্নে করতে পারবে। ওকে, এখন আমরা সরাসরি আজকের ক্লাস শেষে আমরা কি লাভ করতে পারবো সে বিষয়ে চলে যাই। আজকের শিক্ষণফলটি হচ্ছে বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ করে শিক্ষার্থীরা বাক্য লিখতে পারবে। এখানে যেটা বলা হচ্ছে যে বিরাম চিহ্ন কি, কিভাবে বিরাম চিহ্নের ব্যবহার করা হয়, আমি তোমাদের সাথে একটু প্রাথমিক আলোচনা করে নিচ্ছি। তোমরা খুব ভালো করে জানো যে একটি বাক্যের মাঝে সাময়িক বিরতি দেবার জন্য বিরাম চিহ্নের ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তে তখন তোমরা শিখেছো বিরাম চিহ্নের দুই ধরনের ব্যবহার আছে। একটি হচ্ছে বাক্যের শেষে কিছু বিরাম চিহ্ন বসে, আবার বাক্যের মাঝে কিছু বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। বাক্যের শেষে যে ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এবং বাক্যের প্রথমে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় বাক্যের মাঝখানে, সেই বিরাম চিহ্নগুলোর মধ্যে রয়েছে কমা, সেমিকলন, হাইফেন, ড্যাশ, এই ধরনের যে বিরাম চিহ্নগুলো আছে। কিন্তু প্রত্যেকটি বিরাম চিহ্নের কাজই হচ্ছে একটি বাক্যের অর্থকে তোমার কাছে সুস্পষ্ট করা। অর্থাৎ তুমি যখন কোনো একটি বাক্য ব্যবহার করবে, তুমি যখন কোনো একটি বাক্য বলবে, সেটি যেন তুমি খুব সহজে বুঝতে পারো, তুমি যেন উপলব্ধি করতে পারো, সেই সম্পর্কে কিন্তু একটি বিস্তৃত ধারণা কিন্তু তোমার এই বিরাম চিহ্নগুলো দিয়ে থাকে। তাহলে চলো আমরা সরাসরি মূল অধ্যায়ে চলে যাই। আজকে আমরা আমাদের বিরাম চিহ্নে যে জিনিসটি শিখব সেটি হচ্ছে কমা এবং ঊর্ধ্ব কমার ব্যবহার। আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছি হচ্ছে কমা, দাড়ি, সেমিকলন, কোলন, হাইফেন, ড্যাশ। আমি তোমাদের জন্য একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই, সেটি হচ্ছে দাড়ি। যখন তুমি কোনো একটি বাক্য বলবে, বাক্য বলার পরে তুমি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয়ে গেলে তখন তুমি কিন্তু দাড়িকে ব্যবহার করো। প্রশ্নবোধক চিহ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করলে তুমি প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার করো। যখন তুমি তোমার কোনো মনের বিস্ময় বা আবেগ প্রকাশ করতে চাও তখন তুমি আশ্চর্যবোধক চিহ্ন প্রকাশ করো। দুঃখ, আনন্দ, হতাশা, এগুলো প্রকাশ করার ক্ষেত্রে তুমি কিন্তু বিস্ময়বোধক চিহ্নের ব্যবহার করছো। এরপরে কমা ব্যবহার করছো বাক্যে সাময়িক বিরতি প্রদান করার জন্য, একই ধরনের বাক্য বারবার ব্যবহার করার জন্য তুমি কমা ব্যবহার করো। এরপরে আসো হচ্ছে তুমি সেমিকোলন, কমা থেকে সামান্য বেশি সময় থামার জন্য তুমি কিন্তু সেমিকোলনকে ব্যবহার করো। দুটো পৃথক বা একই রকম বাক্যের মধ্যে সংযোগ করার জন্য তুমি ড্যাশকে ব্যবহার করো, এবং দুটো সমাসবদ্ধ পদকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য তুমি কিন্তু হাইফেন ব্যবহার করো। তুমি দৃষ্টান্ত বা উদাহরণ দেবার ক্ষেত্রে কোলনকে ব্যবহার করে থাক, কোলন ড্যাশকে ব্যবহার করো, এবং যখন তুমি কোনো উক্তি ব্যবহার করো উক্তির জন্য তুমি উদ্ধরণ চিহ্নকে ব্যবহার করো। এবং আজকে কিন্তু আমাদের কমা এবং ঊর্ধ্বকমা, আমরা কখনো কখনো ঊর্ধ্বকমা ব্যবহার করে থাকি, সেই ঊর্ধ্বকমার প্রয়োগ সুবিস্তৃতভাবে এই অধ্যায়ে আমাদেরকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো দেখি আমরা মূল পাঠে কি বলেছে। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলে। তোমাদেরকে আগেই বলে নেই, বিরাম চিহ্নের আরেকটি নাম হচ্ছে ছেদ চিহ্ন। এর কিন্তু মূল কাজটি হচ্ছে বাক্যের অর্থকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বোঝার জন্য। আমরা যেমন বাক্যে বলার সময় থামি, তেমনি ভাবে লিখে প্রকাশ করার সময় কিন্তু আমাকে যে থামতে হবে সেই ইঙ্গিতটা কিন্তু দিয়ে থাকে এই বিরাম চিহ্নগুলো। তাহলে বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝার জন্য বাক্যের মধ্যে একাধিক জায়গায় অল্প সময় কিংবা বেশি সময় থামার প্রয়োজন হচ্ছে, এই জিনিসটাকে নির্দেশ করে হচ্ছে হলো বিরাম চিহ্ন। এছাড়া বাক্যের শেষে তো থামতেই হবে, সেটাও কিন্তু দিক নির্দেশনা দেয় বিরাম চিহ্ন, যাকে আমরা দাড়ি হিসেবে ব্যবহার করি। আচ্ছা, এই যে থামছি, এই থামাটাকেই বলে হচ্ছে বিরাম। আর বিরাম চিহ্নের কাজ হচ্ছে সেই জায়গাটাইতে থামতে হবে সেটিকে নির্দেশ করে দেওয়া, আমাদের সামনে তুলে ধরা। আমরা যখন কথা বলি তখন একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না, ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্রে মাঝে মাঝে থামতে হয়। তবে এই থামার মধ্যে রয়েছে একটি নিয়মের ধারাবাহিকতা, অর্থাৎ
আমরা এক নাগাড়ে কথা বললে বলতে পারতাম, এতে আমাদের ফুসফুসের উপরে অনেক বেশি চাপ পড়ত, কিন্তু তাতে কিন্তু বাক্যের অর্থটা বোঝা যেত না। তাই বাক্যের অর্থকে স্পষ্টভাবে বোঝার জন্য আমাদেরকে কিন্তু মাঝে মাঝে থামতে হয়। এই থামার কাজটি কিন্তু বিরামচিহ্ন। না থেমে এক নাগারে বিরাহীন ভাবে কথা বললে অর্থের বিপত্তি ঘটতে পারে। যেমন তোমরা একটু খেয়াল করো, তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে, একটা বাক্য। আমি যদি বলি তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে, এটা যেমন বললে তুমি বুঝতে পারবে না কিছুই, কিন্তু আমি যদি তুমি বলি তোমাকে বলি তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে, তাহলে ওখানে যেও না এরপর আমাকে কমা ব্যবহার করতে হয় নিয়ম অনুযায়ী। কিন্তু তা না করে আমি যদি বলতাম তুমি ওখানে যেও কমা, না গেলেই গন্ডগোল হবে, তখন কিন্তু বাক্যটির অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার মানে বিরাম চিহ্নটি কি করছে, বিরাম চিহ্ন যদি সঠিক বা যথোপযুক্ত ব্যবহার করা না হয় বাক্যের অর্থ কিন্তু বদলে যায়, বাক্যটি পরিবর্তিত হয়ে যায়, যার প্রয়োগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে চলো শিক্ষার্থীরা, বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত সেখানে গেলেই গন্ডগোল হবে, কিন্তু বাক্যটিতে যদি প্রয়োজনীয় বিরাম চিহ্নের ব্যবহার করা হয় তাহলে কিন্তু অর্থটি পাল্টে যায়, তুমি ওখানে যেও না, না গেলেই গন্ডগোল হবে। আবার বিরাম চিহ্ন অন্যভাবে বিন্যস্ত করলে অর্থের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটে, তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে। এই যে দেখো যে এক এক ভাবে তুমি কমার এক এক রকমের ব্যবহার করছো, এর ফলে কিন্তু বিরাম চিহ্নের কিন্তু পরিবর্তন ঘটছে। যে কোনো ভাষায় লেখ্য রূপে বিরাম চিহ্নের ব্যবহার, লিখিত ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার করতে হয়, এটা অপরিহার্য। সুতরাং লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে ছেদ বা বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্নের বক্তব্যকে বা লেখার ভাষাকে বোধগম্য ও সুস্পষ্টভাবে সুবিন্যস্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, ছেদ বা বিরাম চিহ্নের কি কাজ আছে সেই কাজগুলো আমরা একটু স্ক্রিনে দেখি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে, বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করে, অর্থাৎ বাক্যের যে পদ ব্যবহার করেছে সেটাকে তুমি কোন ভাবে প্রকাশ করতে চেয়েছো, কোন অর্থে প্রকাশ করতে চেয়েছো, সেই অর্থ অনুসারে সেটিকে অর্থবহ করে তুলবে এবং বাক্যাংশকে সংগ্রহিত ও পৃথক করবে, অর্থাৎ অনেকগুলো বাক্যকে যুক্ত করবে অথবা অনেকগুলো বাক্যকে আলাদা করবে। বাক্যের সমাপ্তি নির্দেশ করবে, অর্থাৎ তোমার যে বাক্যটিতে তুমি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পেরেছো সেই মনের ভাব প্রকাশও কিন্তু এই বিরাম চিহ্নের মধ্য দিয়ে প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, চলো আমরা বিরাম চিহ্নগুলোর এখানে কোন জায়গার কি বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়, কতক্ষণ থামতে হয় এবং কোন ধরনের বিরাম চিহ্ন সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে কমা, এটি বলতে এক বলতে যতটুকু সময় লাগে সেই সময় পরিমাণ তোমাকে থামতে হবে কমার ক্ষেত্রে। এরপরে হচ্ছে সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময়, এক এবং দুই এইটুকু বলতে যতটুকু সময় লাগে, এক দুই সেকেন্ড না কিন্তু, এক দুই, এই যে বলতে যতটুকু ডিস্টেন্স এই সময়ের ডিস্টেন্স অনুযায়ী এটাকে বলতে হবে। দাড়ি বা পূর্ণচ্ছেদ, যখন তোমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাবে তুমি এক সেকেন্ড পরিমাণ বিরতি দিয়ে যখন কোনো বাক্যের মনের ভাবকে প্রকাশ করো সেটাকে লিখার সময় আমরা দাড়িকে ব্যবহার করি। চার নম্বরে যেটাকে আমরা দেখছি সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, বা যেটা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা সাধারণত এই ধরনের চিহ্নকে ব্যবহার করে থাকি। তোমাদের বোঝার সুবিধার্থে সাধারণত এই ধরনের বাক্যের শেষে অতিরিক্ত ঝোঁক থাকে, তুমি কি পড়েছো, তুমি কি গিয়েছো, তুমি কি লিখেছো, এই যে বাক্যের শেষে একটা অতিরিক্ত ঝোঁক, যদি এই ঝোঁকটা না দেয় তখনই হবে তুমি পড়েছো, তুমি গিয়েছো, তুমি লিখেছো। তাহলে এই যে একটা বাক্য পরিবর্তিত হয়ে যাচ্ছে বিরাম চিহ্নের ব্যবহারের উপরে। সবসময় মনে রাখবা প্রশ্নবোধক বাক্যের শেষে একটা অতিরিক্ত ঝোঁক থাকে এবং সেখানে আমাকে এই চিহ্নটাকে ব্যবহার করতে হবে। বিস্ময়সূচক চিহ্ন, এটা দুই জায়গায় ব্যবহার করা হয়, সাধারণত এখন বাক্যের শেষে ব্যবহার করা হয় এবং আগে সম্বোধন পদের পরে এই ধরনের বিস্ময়সূচক চিহ্নকে ব্যবহার করা হতো। আচ্ছা, কোলন, কোলনটা হচ্ছে একটি অপূর্ণ বাক্যের পরে যখন অন্য আরেকটি বাক্য তুমি বলতে চাও, অর্থাৎ একটি বাক্য কমপ্লিট হয়নি তারপরে তুমি আরেকটি বাক্য সেখানে যুক্ত করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কোলনটাকে ব্যবহার করতে হয়। যেমন 1971 সালের মুক্তিযুদ্ধ, নারীদের অবদান, বাক্য প্রথম পার্টটা ইনকমপ্লিট, কিন্তু এই প্রথম অংশের সাথে তুমি যখন কোলন ব্যবহার করবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোলন
নারীদের অবদান, তখন কিন্তু বাক্য সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছে। তার মানে একটি অপূর্ণ বাক্যের পরে যদি আমি অন্য আরেকটি বাক্য যুক্ত করতে চাই, অন্য আরেকটি বাক্য ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে কোলন ব্যবহার করতে হবে, এবং কোলনের ক্ষেত্রেও আমাকে ওই এক সেকেন্ড পরিমাণ থামতে হবে। কোলন ড্যাশ ওই একই কথা, কোলন ড্যাশের ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হলো যে উদাহরণ বা দৃষ্টান্ত দেবার ক্ষেত্রে আমরা কোলন ড্যাশকে ব্যবহার করি। ড্যাশ দুটি বাক্যকে সংযুক্ত করার জন্য আমরা ড্যাশ ব্যবহার করি, হাইফেন, এবং হাইফেনটা হচ্ছে দুটি সমাস বদ্ধ শব্দকে আলাদা করার জন্য আমরা হাইফেনটাকে ব্যবহার করি। এবং এখানে তোমাদেরকে একটা মজার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, ড্যাশ দেখতে আকারে বড়, হাইফেন দেখতে আকারে ছোট, কাজে ড্যাশ বড় বাক্যে ব্যবহৃত হয়, হাইফেন ছোট দুটো শব্দে ব্যবহৃত হয়। এটা একটা শর্ট টেকনিক মনে রাখার জন্য, যে ড্যাশ দুটো বাক্যের সংযোগে ব্যবহার করা হয়, হাইফেন দুটো শব্দকে আলাদা করতে হাইফেন ব্যবহার করতে হয়, এবং হাইফেনের ক্ষেত্রে কোনো বিরতির প্রয়োজন হয় না। এরপরে দেখো ইলেক চিহ্ন, ইলেক চিহ্নর ক্ষেত্রে আমাদের যেটা বলে হচ্ছে লোপ চিহ্ন, এটার ক্ষেত্রেও কোনো বিরতির প্রয়োজন নেই। উদ্ধৃতি চিহ্ন হচ্ছে এক বলতে যতটুকু সময় লাগে, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন পরবর্তীটা, এবং এখানে কোনোরূপ বিরতির প্রয়োজন নেই। তারপরে হচ্ছে ব্র্যাকেটের তিনটি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী। এবং এরপরে দেখো যেটা হচ্ছে ধাতু নির্দেশক চিহ্ন বা ধাতু দ্যোতক চিহ্ন, মানে ধাতু ক্রিয়ার মূল পদকে ধাতু বলে, ক্রিয়ার মূল অংশ বা ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। যেমন চলন্ত, এই শব্দটার মূল অংশ হচ্ছে চল, তাহলে চলের আগে আমাকে এই টিক চিহ্নের মতো এই চিহ্নটাকে ব্যবহার করতে হবে। এটিকে বলে হচ্ছে ধাতু দ্যোতক চিহ্ন, এবং এখানে বিরতির কোনো প্রয়োজন নেই। পরবর্তী রূপবোধক চিহ্ন দেওয়া আছে, যেটা হলো তোমার ওই যে লেস দেন সাইনের মতো দেখতে অনেকটা অঙ্কের, আর পূর্ববর্তী রূপবোধক চিহ্ন যেটা গণিতের অনেকটা গ্রেটার দেন সাইনের মতোই দেখা যায়। আচ্ছা, সমান চিহ্ন এটাও দেওয়া আছে, বর্জন চিহ্ন, এখানে তিনটা ফোঁটা দেওয়া আছে, যখন তুমি একটা বাক্যর শেষ করতে চাচ্ছ না, তুমি বাদ দিতে চাচ্ছ, তখন বাক্যের শেষে তুমি মাত্র তিনটি ফোঁটা ব্যবহার করবে। অনেকে পাঁচ দশটা ফোঁটা রেখে দেয়, তা কিন্তু না, তিনটি ফোঁটা দিলেই বুঝতে পারবে যে তুমি বাক্যের আরো কিছু অংশকে তুমি বাদ দিয়ে গেছো। যখন মনে করো তুমি কোনো একটা বক্তব্য লিখছো, সেই বক্তব্য লেখার সময় অনেক কিছু লিখতে হবে তোমাকে, সেটা না লিখে তুমি প্রথমের একটু শেষের একটু লিখলে মাঝখানে তুমি তিনটা ডট বা তিনটা বিন্দু ব্যবহার করলে, এই চিহ্নটাকে বলা হচ্ছে বর্জন চিহ্ন। এবং শুধুমাত্র একটা বিন্দু যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সংক্ষেপণ চিহ্ন, যেমন PhD, এই ডিগ্রি লেখার ক্ষেত্রে পির পরে একটা, এইচ এর পরে একটা, ডির পরে একটা, এই যে তোমার বাক্যকে বা শব্দকে সংক্ষিপ্ত করছি, শব্দকে সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমার এই বিন্দু চিহ্নটাকে ব্যবহার করতে হবে। চলো শিক্ষার্থীরা আমরা কমার ব্যবহার দেখে নিই। কমাকে বাংলায় পাদচ্ছেদ বলা হয়, এবং কমার মূল কাজ একটি পূর্ণ বাক্যকে ভাবানুসারে একাধিক অংশে ভাগ করা। রচনায় দাঁড়ি, যে কোনো রচনায় দাঁড়ি, অন্য সব বিরাম চিহ্নের মধ্যে কমার ব্যবহার সবচেয়ে বেশি। কমা সংশ্লিষ্ট পদের নিচের দিকে ব্যবহার করা হয়, রচনার ধরন এবং ভাবের পরিস্ফুটনে লেখকের আকাঙ্ক্ষার উপরে কমার ব্যবহার নির্ভরশীল। অর্থাৎ লেখক কোন জায়গায় থামতে বলতে চাচ্ছেন, বক্তা কোন জায়গায় থামতে চাচ্ছে, তার উপরে কমা নির্দেশিত হবে বা তার উপরে কমা নির্ভর করবে। আচ্ছা, এটি বিরতিকাল, এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময়। কমার ব্যবহার, বাক্যের অর্থ বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতি প্রয়োজন সেখানে কমা ব্যবহার করা হয়। উন্নতি চাও, উন্নতি পাবে পরিশ্রমে, এই যে উন্নতি চাও, তুমি থামতে চাচ্ছ, এখানে তুমি কমা ব্যবহার করছো। বাক্যে একই পদ বিশিষ্ট একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া বাক্যগুলির মধ্যে এক বা একাধিক কমা ব্যবহার করে একই জাতীয় পদকে পৃথক করা হয়। একই জাতীয় পদ, যেমন তোমার বিশেষ্য পদের ক্ষেত্রে হতে পারে যে সালাম, বরকত, রফিক, জব্বার ভাষা আন্দোলনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গ করেছেন, এই একই রকমের পদ, বিশিষ্ট পদ, সালাম, বরকত, রফিক, জব্বার, এই প্রত্যেকটি পদকে লাস্ট পদটি বাদ দিয়ে প্রত্যেকটি পদের আগে, অর্থাৎ শেষের পদের আগে যে তিনটি পদ আমরা পেলাম সেখানে কিন্তু আমরা কমা ব্যবহার করব। তবে ভুলবশত শেষের পদে কিন্তু তোমরা কমা ব্যবহার করবে না। একই জাতীয় একাধিক বাক্য বা বাক্যাংশের পাশাপাশি ব্যবহৃত হলে কমা ব্যবহার করে তাদের আলাদা করতে হবে। ইমেল ঘরে ঢুকলো, কমা, বইপত্র রাখলো, কমা, জামা কাপড় ছাড়লো, কমা, তারপর বিশ্রাম দিল। এখানে দেখো একই রকম বাক্যের একাধিক অংশ, সেই বাক্যের একাধিক অংশকে বোঝানোর জন্য আমরা কিন্তু কমাকে ব্যবহার করছি। আচ্ছা,
প্রত্যক্ষ উক্তির পূর্বে কমা বসে, ওই যেটা খুব সহজ কথা যে কারো কথা সরাসরি বক্তব্যকে তুলে ধরা হলে প্রত্যক্ষ উক্তি। রহিম বলল বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, এটা তো উদ্ধরণ চিহ্নে যাবে, কিন্তু তার আগে তুমি যখন বলবা রহিম বলল কমা, উদ্ধরণ চিহ্নের আগে তুমি এটাকে ব্যবহার করো। এবং তার মানে প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্নের আগে আমরা কিন্তু কমা ব্যবহার করি। আচ্ছা, সম্বোধন পদের পরে কমা বসে, বিশাখা কমা এদিকে এসো, তুমি কাউকে ডাকছো, কাউকে উদ্দেশ্য করে বলা, কাউকে উদ্দেশ্য করে ডাকা, এই কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে তারপরে আমরা কমা ব্যবহার করি। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি খণ্ড বাক্যে, জটিল বা মিশ্র বাক্যের ক্ষেত্রেও কিন্তু আমরা কমাটাকে ব্যবহার করে থাকি। এবং এক্ষেত্রে একটু দেখো, যাদের বুদ্ধি নেই তারাই কেবল একথা বিশ্বাস করে, যাদের বুদ্ধি নেই বাক্যটি অসম্পূর্ণ তারাই কেবল এই কথাটি বিশ্বাস করে বাক্যটি সম্পূর্ণ। তাহলে এটা একটা জটিল বাক্য, অর্থাৎ যে বাক্যে একটি অপ্রধান মানে অধীন খণ্ড বাক্য এবং একটি স্বাধীন খণ্ড বাক্য থাকে সেটা হচ্ছে জটিল বাক্য। এই জটিল বাক্যে প্রথম পাঠটি সাধারণত সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু দ্বিতীয় অংশটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে। তাহলে প্রথম অংশের পরে তোমাকে কমা দিয়ে সেটার অর্থটাকে বুঝতে সাহায্য করতে হবে। বংশের উপাধি ডিগ্রি থাকলেও তুমি কমা ব্যবহার করবে। তাহলে আমরা দেখি কমার কিরকম উদাহরণ আছে। বিশেষণ পদের পরে কমার উদাহরণ আমরা দেখছি, সৎ, বিনয়ী, অধ্যবসায়ী, পরিশ্রমী, ছাত্ররাই জীবনে সফলতা লাভ করে। তার মানে একই রকমের পদ, সেক্ষেত্রে বিশেষ্য হোক, বিশেষণ হোক, সর্বনাম হোক, একই রকম পদের পরে কিন্তু আমাকে কমাটাকে ব্যবহার করতে হবে। সর্বনামের ক্ষেত্রে দেখো, তুমি, আমি, সে, আমরা তিনজনই ঢাকা যাব, এখানে তিনটি পদকে আলাদা করার জন্য কিন্তু আমরা একই রকম কাজ করেছি। ক্রিয়াপদের পরেও কমার ব্যবহার করতে হয়। এলেন, দেখলেন, চলে গেলেন, দেখো একই রকম। তাহলে একই রকমের পদ, সেটা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, সর্বনাম হতে পারে, ক্রিয়া হতে পারে, এক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। চলো এবার আমরা ঊর্ধ্বরণ কমার ব্যবহার দেখি। ঊর্ধ্ব কমা হচ্ছে যতগুলো বিরাম চিহ্ন আছে তার মধ্যে এটি সম্পূর্ণ ব্যতিক্রমী বিরাম চিহ্ন। ঊর্ধ্বকমা পদের মধ্যবর্তী কোনো একটি পদ লোপ পেলে তার জায়গা দখল করে নেয়। ঊর্ধ্বকমার কোনো বিরতি কাল নেই। এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয় ইংরেজিতে এবং বাংলায় বলে ঊর্ধ্বকমা। এই চিহ্নকে ইলেক চিহ্ন, লোপ চিহ্ন বলা হয়। এবং ঊর্ধ্বকমার ব্যবহার বর্তমানে খুব কমে গেছে, তবে পুরনো বাংলা রচনায় বিশেষত ক্রিয়া ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপকে ব্যাপক হারে ঊর্ধ্বকমা ব্যবহৃত হতো। নিচে তোমাদেরকে আমরা কিছু স্লাইডে কিছু ঊর্ধ্বকমার ব্যবহার দেখাচ্ছি। দেখো এখানে হইতে একটা শব্দ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হতে, সেই হতে আগে কিন্তু আমরা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করছি, উদ্ধরণ কমা ব্যবহার করছি। আচ্ছা, উপরে এই রসুটা বাদ দিয়ে পরে, এটার আগে কিন্তু আমরা ঊর্ধ্বকমাকে ব্যবহার করছি। তার মানে বাক্যের মধ্যে থেকে কোনো একটা শব্দের কিছু একটা পার্ট বাদ গেলে সেক্ষেত্রে আমরা এই ঊর্ধ্বকমাটাকে ব্যবহার করে থাকি। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রেও ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়। তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে, দেখো এখানে ক্রিয়াটা অসম্পূর্ণ রয়েছে, এক্ষেত্রে আমরা ঊর্ধ্বকমার ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে সাল গণনার ক্ষেত্রেও আমরা কিন্তু ঊর্ধ্বকমার ব্যবহার করি। এখানে দেখো 52 ভাষা আন্দোলন, ওই 52 আগে আমরা ঊর্ধ্বকমা ব্যবহার করে 19টাকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো, তোমাদের বইয়ে একটি বিরাম চিহ্নের ব্যবহার আছে, আমরা একটু দেখি। রে পথিক, রে পাষাণ হৃদয়, কি লোভে এত ত্রস্ত্রে দৌড়াইতেছ, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাবে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ, এ শিরে হায়, এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি। এর থেকে কিন্তু তুমি কিছুই বুঝতে পারো না, কারণ এখানে সঠিক বিরাম চিহ্নের ব্যবহার ছিল না। কোনো বিরাম চিহ্ন না থাকলে তুমি বাক্যের অর্থ বুঝতে পারবে না। দেখো পরবর্তীতে আবার বলা আছে, আমি যদি সঠিকভাবে ব্যবহার করি বিরাম চিহ্নের, রে পথিক, রে পাষাণ হৃদয় পথিক, কি লোভে এত ত্রস্তে দৌড়াইতেছ, প্রশ্নবোধক চিহ্ন, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ, প্রশ্নবোধক চিহ্ন, এ শিরে হায়, এ শিরে তোমার প্রয়োজন কি। এখন দেখো তুমি বাক্যটা কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিরাম চিহ্নের যে প্রয়োগ এতক্ষণ দেখলাম সেই প্রয়োগের বইয়ে তোমাদের কিছু আরো বাড়তি কিছু প্রয়োগ দেওয়া আছে, তোমরা সেই প্রয়োগগুলো অবশ্যই নিজেদের মতো করে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা পাঠ্য বই থেকে সেই জিনিসগুলো শিখে নেবে। আমাদের এই ক্লাসটিতে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ আমরা দিচ্ছি, আর সেটি হচ্ছে হলো কমা ও ঊর্ধ্বকমার ব্যবহারের যে নিয়মগুলো আছে তুমি সেই নিয়মগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন স্কুল খুলবে তোমরা অবশ্যই তোমাদের এই বাড়ির কাজ সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে মূল্যায়ন করিয়ে নেবে। সবাই ভালো থাকো।